Hey everyone, press the subscribe button and bell icon and never miss another update. Assalamu alaikum. Please bar channel notun ekti video te shobaike shagotom janacchi ar ajke amra ekta farm house e jacchi jekhane bibhinno projatir poshu paki royeche ar sobtheke mojar byapar ekhane mashe feeder khay to pura video jore ami apnader sathe thakbo GM Ariful Islam ar amar sathe thakbe amar choto bhai. Hello, I'm going to go to the park. I am going to go to the farmhouse. তো ঠিক আছে, দেখি রুদ্র আসছে, দেখি রুদ্র কি বলে। রুদ্র কি ভিতরে কি ভিডিও করা যাবে? I am going to go to the house. এই পাসল পারি ভিতরে ঝই গেছে যে খাদ্য দেশে অন্য হলো হয়ে গেছে খেতে যা আর সিঙ্গেল আছে ওর সাজি ধরেছ সিঙ্গেল কোন্টার বল সিঙ্গেল আছে সিঙ্গেল জায়গা নে তারপরে খাই ফেলে যাই মানুষ নেই ফেলে দিল বলে তার ধরিলো সাজি তা মানে কে কা কে কা কে কি করেছে করলে ঘর লোক আইছে আইছে সাজি বাড়ু দিতে সাজি দেখেন প্রথম কয়টা হরিং ছিল এখানে জায়গা ছিল বহুত হরিং হরিং ছিল কুমা কুমা ছিল তারপরে কুগুলো ছিল বহুত কিছু ছিল এই
মানে সরকারে হাসিনা সরকার এসে বললো কি মানে এই আর সব জিনিসপত্র রাখা যাবে না, জঙ্গলের জিনিসপত্র আপনি রেখেছেন কেন? বললো আমি তোমার রেখেছি লাইসেন্স করে আমি পুষি, মানে আমি সরকারের টাকা দিই। বললো রাখা হবে না, সব কুমুরটা ছাড়িয়ে দিল। আর কুকুর বড় যাচ্ছিলো তা সব মায়কা দেন পাড়াইয়ে রাখি দেয় জায়গা। এই অল্প কটা হরিণ আছে, বহুত হরিণ ছিল, কিছু আছে মানুষ অনেক মহিলা ছেলে মিলে যারা দেখতে আসে কিনতে দেখে চলে যায়। বেশি আসে নামাজের সময়, নামাজ ঘাস খেতে দেয় দেন না? না, এরা খায় কেওড়া পাতা খায়, কোলা খায়, তারপরে এই ইয়ের সময় যে ইয়ে ছিল এই তো টমেটো ছিল, টমেটো বা খাই দিত মানে ঠগলটাই খাও। তোমার তোমার দেখা দিচ্ছে যে কোলা আনলে বাজরা বাগরা কোলা নিয়েছে, হ্যাঁ দেখো নিয়ম নেই খাও বহুত কিছু দেয়। ঠিক আছে, ধন্যবাদ। রুদ্র, এবার আমরা কি দেখব? এবার আমরা ভেতরে যে কবুতর দেখব, আমাদের মেন হাইলাইট তো কবুতরই। তাহলে চলুন, অল্প কিছু কবুতর আছে এইগুলো দেখাই, আর ভিতরে যেয়ে কথা বলি। এখানে অনেকগুলো কবুতর আছে, আমি ভাবছিলাম যে অল্প কিছু কবুতর আছে, এখানে অনেকগুলো কবুতর আছে, মেবি সবগুলো দেশি জাতের কবুতর। এখন আপনারা ভিডিওটা দেখেন, আর আপনার সাথে ভিডিওটি দেখার পরে আমি আসবো আপনার সাথে। এই যে দেখেন কবুতর, অনেকগুলো কবুতর, এই যে এই ছাদের উপরে অনেকগুলো কবুতর আছে। অনেক জায়গা, হিউজ জায়গা ভিতরে। রুদ্র কি বলবো এখন? আমাদের সাথে জানাচ্ছি যে এখান থেকে কিছুদিন আগে এই যে আমার এই সামনে যে পুকুরটি আছে, এইখানে ওই পুকুরের মাছে ফিডার খেতে, এখন এই মাছগুলো এখন আর নাই। আমাদের যে কাটার মাস্টার মোস্তাফিদ আছে না, আমাদের মানে সাতক্ষীরার গৌরব আর কি বল যারে, ও এখানে এসে হুইল দিয়ে মাছ মারত আর কি। তারপরে এখন মাছগুলো হলো এখানে আবার ছোট মাছের পোনা বানায় নাকি, ওই যেগুলো দেখা যাচ্ছে ওইগুলো দিয়ে ছোট মাছের পোনা বানায়। এখন এইখানে এই ফিডার মাছে যে ফিডার খায়, আমি আপনার সাথে বলছি এসে দেখি যে এটা নাই, এখন কি করার? এখন তো আপনাদের রঙের কপাল খারাপ আর কি। আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি ভাবছিলাম যে এটা আপনাদের দেখাবো, এটা খুব একটা খুব ভালো দৃশ্য, এটা আমি আমি নিজেই দেখিনি আগে।
এই যে ছোট ভাই রুদ্র ও ওর কাছে শুনলাম যে এটা নাকি মানে এটা সুন্দর, এই জন্য ভাবছিলাম যে আপনার সাথে ওর কাছে এসে শুনলাম তো বলে যে হিমালয়া সব এই যে কুকুরটাই এই এই যে এইগুলো না এইগুলো যে হলো ছোট মাছের কোনো এখন এখানে মাছেও ফিডার খাবে না, আমরাও আর দেখতে পাবো না, ঠিক আছে। এখন আমরা ভাবছিলাম যে এটা দেখাতে পারবো, যাই হোক আমি চাচ্ছি সাতক্ষীরা তো যখন আসি তখন এই অঞ্চলের চিংড়ি অনেক বিখ্যাত, আর এর আশপাশ সব চিংড়ি ঘের, চিংড়ি ঘেরের আশপাশে মানে একটা ফার্ম হাউস মতন করা এখানে ইয়ে করে, অনেক কিছু ছিল এখন আর নাই। ওই ওই সাইডের ড্রাগন বাগান করতেছে এখন নাই, কারণ আমি চাচ্ছি যে একদিন আমাদের দক্ষিণ অঞ্চলে যে চিংড়ি মাছের ঘের আছে এই ঘেরের একটা ব্লগ শেয়ার করব। এখন সকালে যে মাছ ধরে এটা দেখাবো, মানে চিংড়ি মাছের সব ইয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখন আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি দেখাতে পারবো না, আপনাদের ইচ্ছা থাকলে আমি দেখাবো। আর আজকের জন্য আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের বলার পরে আমি দেখাতে পারলাম না। আর যারা প্রথম এই চ্যানেলে ভিডিও দেখছেন তারা এই চ্যানেলের অন্য অন্য ভিডিও দেখবেন, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন, সবসময় আমার সাথে থাকবেন। আল্লাহ হাফিজ। রুদ্র তুমি কিছু বলবা? আমাদের তো কপাল খারাপ, এখন বাসায় যাবো, সকালে 5টার সময় আসলাম, আমাকে মেইন হাইলাইট যেটা সেইটাই তো হলো না, তাহলে কী করতে আসলাম আমরা এখন? এবার পরের বার আমরা চেষ্টা করবো আমাকে সেরাটাই দিতে, আর আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনাকে আনন্দ পাবেন আমরা ভিডিওগুলো দেখে। সো ঠিক আছে, আল্লাহ হাফিজ, বাই বাই। Hey everyone, press the subscribe button and bell icon and never miss another update.